আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়াতে, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। অনেক সুন্দর দিন কাটাচ্ছি বোনের বাসায়, এজন্য ভিডিও শেয়ার করতে পারতেছি না। তো এই তো দিনকাল যাচ্ছে, খুব ভালো যাচ্ছে, এজন্য হয়তো ওই যে ভিডিও শেয়ার করতে পারতেছি না। আবার হ্যাঁ, কোথাও যাইতে পারতেছি না, এই জন্য টিসু আমি তো জানি না। দেখো ওই সাইডে দেখো তো, মরিয়ম আছে, আবদিয়া আছে, সাবিনা আপু আছে, সাবিনা ই ভাইয়া হলো, আরিফ ভাইয়া হলো, ঢাকায় গেছে। তা আসলে যদি ঘুরতে যাই, একজন কিন্তু ছেলে দরকার হয় কোথাও ঘুরতে গেলে। এই জন্য মেয়ে মানুষ একা ঘুরতে যাওয়াটা আসলে ঠিক না, দিত তো মেয়ে মানুষ অনেক সমস্যা থাকে। আবার আবদি আছে, মরিয়ম আছে, তো এই জন্য আসলে আমরা বাইরেও যেতে পারতেছি না, আমরা ঘরের মধ্যেই সময় কাটাচ্ছি। আর এই জন্য ভিডিও শেয়ার করতে ভালো লাগতেছে না, ঘুমাইতেছি, খাইতেছি, টাইম টু টাইম ইউজ করতেছি, এভাবে সময় চলে যেতেছে গা। তো আজকে ভিডিও শেয়ার করার কারণ হলো, আমি আপনারা জানেন আমি বিশেষ করে আমি আবদিয়ার কয়টা অনেকগুলো সুই দেওয়া হয়েছে, আজ পর্যন্ত আমি আবদিয়ার সামনে ছিলাম না। আমার ভয় লাগে, ভয় লাগে বলতে ওর কান্না দেখলে আমার মানে আমি ওটা দেখতে পারি না। এই জন্য আমি আবদিয়ার যখনই সুই দেওয়া হয় আমি সামনে থাকি না, মানে একটু দূরে থাকি, বাট আমার ওটা সহ্য হয় না। তো আজকে হলো সুই আবদিয়ার, তো আমি তো ইয়ে নাই, আমি এটা নিয়ে আসছি, আমি জানি এখানে ই হবে, ডেট চলে আসবে, এই জন্য আমি নিয়ে চলে আসছি। দেখেন যে ই হয়ে যেতে মানে নষ্ট হয়ে গেছে গা, রাখতে রাখতে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তো আমি আবদিয়াকে একদম রেডি ঠেডি করে দিছি। সাবিনাপু হলো যাচ্ছে আবদিয়াকে নিয়ে, তো আজকে দেখি আবদিয়াকে সুইটা দিতে পারি কিনা। তো ওই যে হ্যাঁ, আমি মরিয়ম আর আমি বাসায়, আমি হলো ঘরের কাজ করব, ঘরের কাজ যা যা আছে, একটু বিছনা দাঁড়িয়ে ঠিক সকাল থেকে উঠে এখন পর্যন্ত কাজ করা হয় নাই, তো এইগুলো করব। আর আমি সাবিনাপুর বললাম যে তুমি আমার মানে আবদিয়াকে সুইটা দিয়ে নিয়ে আসো। তাই নাকি, সুন্দর লাগতো না? আবদিয়া রেডি করে দিছি মতন, ঠিকঠাক সাবিনাপুকে রেডি দেখে না, ওটা নিয়ে মানে সে এক মুহূর্ত থাকবে না, সে চলে যাবে। সে যে চলে যাচ্ছে দেখেন, আমি একবার মানে আমি যার কাছে একবার আপুর বাসে কেউ আসলে একদম তার কুলে ঝাঁপাই পড়ে। আর দেখেন আপনি একটু ভালো চলে গেলো, একবার আমার কাছে আসতে চলো না। যাই হোক, এই মরিয়ম আসো, আমরা কাজ করব এখন। দেখেন আমি রুমটা একটু দেখাই কি অবস্থা আমাদের রুমে। আর আবদিয়া যে আবদিয়ার জন্য মামপাট আনা হয়েছে দুইটা, আবদিয়া পানি খুব কম খায়, এই জন্য হলো এই মামপাট আনা হয়েছে। আর এই পুতুল দিয়ে সারা সারাক্ষণ খেলে। আর কালকে রাতে এই যে এইগুলো দুই বোনে মিলে এই ছিলছি মটরশুঁটি। আর এই দেখেন সাবিনা আপু কালকে বাজার করে নিয়ে আসছে, বাজার এইভাবে রাইখা দিছে, আর বিকেলবেলা বাজার আনছে। তো যাই কাজ করা হয় সকালবেলা করা হয়, তারপরে আর কোনো কাজ করা হয় না। দেখেন সকালবেলার বিছনা, তো এইগুলো আমি এখন গুছাবো।
এই যে হলো আমার মামনি চলে আসছে শুই দিয়ে। কান্না করছি তুমি অনেক? হ্যাঁ, চিপস নিয়ে আসছে আর হাতে হলো আবদিয়ার রাবার। এদিকে আসো, একটু দেখাও তো, একটু দেখাও, এদিকে আসো, আসো আসো আসো, একটু দেখাও তোমার হাতে কি ওটা, দেখাও একটু, দেখাও একটু দেখাও। এটা পায়া বলে অনেক খুশি হয়ে গেছে গা, ওই যে আনটি চাইতেছে, দাও একটু দাও, দিবা না? এই যে খেলাম, এই যে আমার কাছে আছে, এই যে। তা আমারও কাজকাম শেষ আর আপুরও চলে আসছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো। রাতে খাওয়া দাওয়া করি নাই, কেন ঘুমায় পড়ছিলাম। হ্যাঁ, টাটা। তো সাবিনাপুর হলো বাইরে গাছ লাগাইতেছে, আমি আসার পর থেকে দেখতেছি, আমরা এখন জানলাম। তো এই যে দেখেন গাছ লাগাইতেছে, যে এই জন্য হলো দুই তিন দিন ধরে না, দুই দিন ধরে হলো ওই মাটি খুঁদাছে ছেলে, প্রতিদিনই খুঁজলা খুঁজতে যায়, আবার আর গাছ লাগাইতে লাগায় না, পনেরো দিন ধরে। আল্লাহ রে, এত জায়গা পনেরো দিন লাগছে, বুঝা গেছে আপনি যে কত কামের, বুঝা গেছে, বুঝেন? প্রতিদিন এই মনে করেন মিশাই আর হচ্ছে মরিও মেসে খেললা পাড়ায় মিশে হেলায় মানে ই করে আলায়। আমরা হলো ওই যে সকালবেলা শুধু এক কামই করছে, আবদিয়ারে নিয়ে গেছে, আর এখন দুপুরের সময় হয়ে গেছে, এখন আবার মানে এখন দুপুর হয়ে গেছে, এখন আমাদের খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে গা, বুঝছেন? মানে এক কাম করে একদম পুরো দিন পার করে লেছে এরা। আর অনেক ভিড় ছিল তাই, যাক হয়ে গেছে এটা, এটা শুনে খুশি হইলাম। কয়েকদিন ধরে আসি, একটা কাজ হইতেছে না, আমার যে আইডির কাগজ ইয়ের কাজ আছে সেটাও হইতেছে না, আর এই যে এখন আবদিয়ার এটা হয়ে গেছে, এই জন্য আমার আজকে একটু ভালো লাগতেছে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আবদিয়া হলো জানলা দিয়ে একদম ওই দাঁড়ায় রয়েছে, এখন কতক্ষণ দাঁড়ায় থাকবে, এই জন্য আবদিয়ার এখানে দিয়ে গেলাম না, খেল মাটিতে মিলাইতেছেন, তো তারা তো গাছ লাগাইতেছে আর আমার অনেক ক্ষুধা লাগছে, আমার ব্যথা করতেছে নিঃশ্বাসে, তো খাইয়ে আমি ঘুম আসবো, কালকে রাতে খাওয়া দাওয়া করিনি, এখন কি জন্য ব্যথা করতেছে, আবার ব্যথা শুরু হয়েছে কি জন্য আমি বুঝতেছি না। আরে দেখেন ভাইয়া হলো আমার আমার জন্য আনছিল রস, তো রস আনছে, মাঝে মধ্যে যখন খাইতে ইচ্ছা করে তখন হয় কি মানে ফ্রিজে থাকে বরফ হয়ে থাকে, তো যখন ইচ্ছা করে তখন পাই না, তো এরকম করে দুই বোতল নষ্ট করছি, বের করি আবার রেখা দিই, বের করি রেখা দিই, ফাইনালি আমি আজকে এই পুরো বোতলটা শেষ করছি, ভালো লাগতেছে রসটা। আর এই রস খাওয়ার জন্যই ভাইয়া আমাকে হলো নিয়ে আসছিল, যে কদিন বেড়াইবা আর রস খাইবা, আর আমি রস পছন্দ করি বাট তেমন খাওয়া হয় না, কিন্তু কারণ রস তো আমাদের এখানে নাই। আর কালকে কালকে হলো সাবিনাপু এই দেখি রান্না বান্না করে রাখছিল, আর আজকে সকালে শুধু ভাতটা রান্না করছে, আজকে আমরা এইগুলোই খাবো। এই আপা, বোম্বাই মরিচ দেখলাম না কার কাছে, আমি একটু দেন তো, কই রাখছেন বোম্বাই মরিচ? তো একটুখানি চামড়া দেন, চামড়া কি বুনবুননি ডং, আমি তো খাইতে চাইলাম, জল কি আছে, একটুখানি গ্রান খাইতাম, অনেকদিন ধরে খাই না, একটু গ্রান খাইতাম, ওই দেখেন কাজ করতেছে। এই যে আপুরো হলো খাওয়া দাওয়া করতেছে, আমি খাওয়া দাওয়ার পরে, আর এই দেখেন আবদিয়া হলো খেলবে, এই জন্য কান্না করতেছে, আচ্ছা 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 আচ্ছো, খেলতে মন চায়, খেলতে মন চাইতেছে তোমার। হ্যাঁ, দুইটা শিঙ্গা বাইন্ধে দিছে কি, দুইটা মরম হলো ঝুটি করে দিছে, এই হলো কি করতেছে,
মটরশুঁটি কিনছে কতগুলা, কয় কেজি আনছেন? শেষ না আর আছে? বস্তা রয়েছে, অবস্থা গটর অবস্থা করছেন কে? ওদিক দয়া করছেন কে? গডার কি নোংরা করে লেছে? সেল দিয়ে ওই আমার মায়ে করছে, মরম কি করছে? এটার মধ্যে বিছিয়ে লাগছে, দেখলাম না বরকি রাদার কথা ছিল দুই হাত নাই। আর আপনি যে আবাতি গুলো আনছেন, আমি ঘর ঝাড়ু ঝাড়ুছি না, তারপরে পাইছি হাতে যে চলেছি, নতি আর যায় ওর, আমি হাতে লাগাই থেকে দিছি। কত সুন্দর এইগুলো সিল্কা গুলো, এমনি ইসেই অনেক ছোটছেই সেদ্ধ করে খাওয়া হতো। ও তা আমাদের সারাদিন হয়েছে যে টুকটাক জিনিস দেখতে দেখতে সময় যায় না, ভালোই কিন্তু রোদ আমার আমার মানে আমাদের বাড়িতে আবদিয়া দানু বাড়িতে অনেক শীত, দিনের বেলাও মানে শীত থাকে, আর সাবিনাপুর বাসায় গরম মোটামুটি ভালোই গরম, শীতের আবহাওয়াটাই কম না, রোদরে এই যে দেখেন রোদে একটু পিঠ পুড়ে যেতেছে, শরীর পুড়ে যেতেছে, অনেক গরম। আর সাবিনাপুর বাসায় বোঝা যায় না যে শীতের সময়, মানে আমাদের বাড়িতে থাকলে বোঝা যায় যে অনেক শীত, শীত পড়তেছে। আমাদের কাজকর্ম কিন্তু সকালবেলায় শেষ হয়ে গেছে, গা এখন দুপুর হয়ে গেছে, দুপুর কি এখন 2টা বাজে না এরকমই, আমাদের সকালবেলায় কাজ শেষ হয়ে গেছে, মানে 10টা 11টার মধ্যে শেষ হয়ে গেছে, এখন আইজিরা খালি পায় কেন মরিয়ম? তুমি ই কর না, ওদের পর্যন্ত দিয়ে ই বুনছেন না, ভেন্ডি বুনছেন? শুধু ডাটা আর ভেন্ডি অল্প দেখছি, আমার ঘুমাইতেছে প্রচুর, আমি যাই ঘুমাই সাপ দিয়েও ঘুমাইতেছে, আজকে ঘুমাম না মা, আমি হলো ঘুমাইছিলাম উঠলাম শব্দ পাইতেছি, কত মানুষ আইলো ঘরের মধ্যে। হ্যাঁ সাবিনাপা কে আইছিল? বান্ধবী, আল্লাহ রে কি যে কাউ কাউ শব্দ শুনলাম, আল্লাহ রে বান্ধবী কিরাম দেন সাবিনাপা? মাছ এত কিছু নিয়ে বইছে আপা আজকে, ও সবজি গুছাইতে ছিল, আমাদের মেয়েটা মাথা ঘুরে দিছিল ওই যে রোল সন্ধ্যা দেখে কি ও টমেটো খাইবো, আবদিয়া আবদিয়া যে টমেটোর যে পাগল, ও শুধু আনছে দেখে সবজি কেটে রাখছে, সামিনা কতগুলো ইয়ে আনছে ডাল, এই যে ই কি যেন কয় মটরশুঁটি কি আর সিলা দিয়ে গেছে ওই ইয়েরা শুধু আপা, ওই যে যারা আইছিল আর মাইয়া সিলাইতে আগে কথা হইনা নাই, মাইয়ার কথা হইনা নাই, আপা একটা টমেটো সিলা দেন তো আগে, সিলা না আগে দুইয়া দুইয়া দেন, মাইয়া ঠান্ডা করে নাই তাই টমেটো দেখলে যে পাগলামি করে শেষ নাই এর, না খাও কি করো তোমরা? হ্যাঁ আবার কি নম্বর দিয়ে দিয়ে দিলাম।
কি করছো হ্যাঁ কি ওই ডান্স করতেছ পুতুল পুতুলে ডান্স দেখতেছ তুমি গোসল করছো ভালো আব দেখ হয়ে গেল এ কি করছো জামা দিয়ে খুলে যাচ্ছ গা হ্যাঁ টমেটো হালাই হালাই কি করছো ঘটরে রাগ করছো তোমার বাবা থেকে সরা দিছে হ্যাঁ আবদিয়া এখন সবাই মিলে ভাত খাবো দেখেন আবদিয়া হলো প্লেট গুলো দিয়ে গেছে আবদিয়া কি করতেছো তুমি হ্যাঁ 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 খাবা তুমি খাইতেছো তুমি এ একটা মাম পট নিয়ে আবদিয়ার মরিয়ম শুধু ঝগড়া করে আর পানি খেও না ভাত খেতে বসো ভাত খেতে বসো আসো 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 আর তরকারি করাই সব খেলাম আমরা সব বসো বসো